All right. So this course is for business law, as I mentioned you earlier. And this is Shariful Haq. I am associate professor and chairman of this department, Department of Economics and Banking, IIUC. This is my phone number. You can use this in communicating with me. I use WhatsApp with this number. So you can contact with me in WhatsApp anytime with any of your problems. Okay? Yes. Don't hesitate to share. Okay? Amra je kono jinish jodi share kori tahole seta jemon sukh jodi hoy eta jodi share kori tahole bere jabe ar jodi dukho hoy tahole jodi share kori tahole kome jabe sharing ei benefit thik ache ei to seta abar obosho bujhe shune share kora uchit karon manusher moddhe kichu exploitative nature ache manush manusher koshter jaygate onek shomoy aghat korte chay ei jonno sharing এর সময় একটু কেয়ারফুল থাকতে হবে otherwise sharing is always beneficial all right this is my email address sharif@iiuc.ac.bd তুমি যদি মনে করো কখনো কোনো বিষয়ে আমাকে ইমেল করে জানাবে তাহলে you can do that defining business law law কি আমরা যদি বলি এটা যে what is law law means rule okay made by authority for the proper regulation of a community or society or for correct conduct in life This definition is generated from Oxford English Dictionary. This is very simple definition. এখানে একটা মানে তিনটা শব্দ দিয়ে মূলত ডেফিনিশনটা নিয়ে আসা যায়। এটা হচ্ছে law means rules, okay, rules, or law means principles, law means guidelines, okay? যেগুলো হচ্ছে যে যে guidelines গুলো, যে rules গুলো, যে principles গুলো তৈরি হয় authority-র মাধ্যমে। Authority এটাকে তৈরি করে। Authority কে? Who is authority? Authority হচ্ছে একটা body, যে body a group of people ঠিক আছে যাদেরকে অথরাইজ করা হয় যাদেরকে এম্পাওয়ার করা হয় টু ফর্মুলেট দোজ প্রিন্সিপলস টু ফর্মুলেট দোজ রুলস এই যেমন আমরা যদি एग्जांपल দিই তাহলে হতে পারে আমাদের যারা এমপিস আছে এমপিস মেম্বার অফ দা পার্লামেন্টস ঠিক আছে দে আর দা ল মেকারস তারা যখন পার্লামেন্টে যায় এবং পার্লামেন্ট হাউস ইজ দা হাউস অফ ল সেখানের মধ্যে ল তৈরি হয় for the proper regulation of a community and society and for the correct conduct in life ei law ta keno ana hoy ei law ta ana hoy ei jonnoi je mane amader life e jeno correct conduct ante pari amra thik ache amader life ta jeno sundor hoy amra jeno sob kichu shothik bhabe korte pari amader jibon acharon je gulo ache shegulo jeno in line thake সেই জন্যই বেসিক্যালি এই ল গুলো দরকার হয় ব্রডলি আমরা যদি আরেকটু বড় করে বলতে চাই তাহলে এটা হবে দ্য টার্ম ল ডিনোটস রুলস এন্ড প্রিন্সিপলস ইদার এনফোর্সড বাই অ্যান অথরিটি অর সেলফ ইম্পোজড বাই দ্য মেম্বার্স অফ এ সোসাইটি টু কন্ট্রোল এন্ড রেগুলেট পিপলস বিহেভিয়ার উইথ এ ভিউ টু সিকিউরিং জাস্টিস পিসফুল লিভিং এন্ড সোশ্যাল সিকিউরিটি তাহলে এটা হচ্ছে যে আবারও এখানে বলা হচ্ছে ল মানে হচ্ছে সেই রুলস এবং প্রিন্সিপলস যেগুলো এনফোর্স করা হবে বাই অ্যান অথরিটি অথরিটি তৈরিও করবে ফর্মুলেট করবে এখানে আমরা উপরের ইয়েতে বলেছি মেড বাই অথরিটি এখানে আমরা বলছি এনফোর্সড বাই অথরিটি ঠিক আছে এনফোর্সড বাই অথরিটির বিষয়টা যখন আমরা বলি তখন একটা রাষ্ট্রের মধ্যে ইউজুয়ালি তিনটা বডি থাকে একটা হচ্ছে লেজিসলেটিভ বডি আর একটা হচ্ছে জুডিশিয়ারি বডি আর একটা হচ্ছে এক্সিকিউটিভ বডি লেজিসলেটিভ বডি হচ্ছে আইন তৈরি করে জুডিশিয়ারি বডি হচ্ছে যে সেই আইন অনুযায়ী বিচার ব্যাখ্যা বিশ্লেষণ করে আর এক্সিকিউটিভ বডি হচ্ছে সেই বিচার ব্যাখ্যা বিশ্লেষণের আলোকে আইনকে কার্যকর করে যেমন কোনো একজন মানুষ একটা অপরাধ করলো ঠিক আছে ফর এক্সাম্পল একটা একজন একটা সাইবার ক্রাইম করলো তাহলে সাইবার ক্রাইমের ব্যাপারে আমাদের যারা ইয়ে আছে আইসিটি ল আছে তাই না তোমরা জানো যে এটা ইনফরমেশন কমিউনিকেশন টেকনোলজি ল আছে আমাদের গভর্নমেন্ট নতুন তৈরি করেছে এই আইনটি সেই আইসিটি লতে আমরা দেখেছি যে এক্সিকিউটিভ বডি একজনকে যদি সে এটা ভায়োলেট করে তাহলে তাকে অ্যারেস্ট করে নিয়ে যায় অ্যারেস্ট করে নিয়ে গেলে এটা আবার জুডিশিয়ারিতে যায় জুডিশিয়ারি আবার সেই আইন অনুযায়ী তাকে আসলে অ্যারেস্ট করা হয়েছে কিনা এবং সে ওই অপরাধ করেছে কিনা সেই বিষয়ে তারা আইন স্টাডি করে এবং এই লোকের অপরাধ স্টাডি করে তারপরে তারা এই লোকের ব্যাপারে একটা সাজা অথবা এই লোককে মুক্তি দেওয়ার বিষয়ে ঘোষণা দেয় এবং সেই অনুযায়ী পুলিশ ডিপার্টমেন্ট যারা এক্সিকিউটিভ বডি আছে তারা ফার্দার আর আবার অ্যাকশনে যায় তাহলে এই যে তিনটা বডি খুব ক্লোজলি ইন্টার রিলেটেড
এবং ইন্টাররিলেটেড থেকে তারা কাজ করছে টু ব্রিং পিস, টু ব্রিং জাস্টিস এন্ড টু ব্রিং সোশ্যাল সিকিউরিটি ইন আওয়ার কান্ট্রি অর ইন আওয়ার সোসাইটি। তাহলে দিস ইজ অ্যাকচুয়ালি ল। এরপরে আমাদের মেইন কনসার্ন যেহেতু বিজনেস ল, সেখানে আমরা বলছি যে বিজনেস ল মে বি ডিফাইন্ড অ্যাজ দ্যাট ব্রাঞ্চ অফ ল উইচ কম্প্রাইজেস লস কনসার্নিং ট্রেড ইন্ডাস্ট্রি অ্যান্ড কমার্স। তাহলে ট্রেড ইন্ডাস্ট্রি এবং কমার্সের সাথে রিলেটেড যে লগুলো আছে, যে প্রিন্সিপালসগুলো আছে, যে রুলসগুলো আছে, সেগুলোই, যে ফিলোসফিগুলো আছে, সেগুলোই বেসিক্যালি বিজনেস ল হিসেবে ট্রেড হচ্ছে। ওকে, এটা বিজনেস ল এর অনেকগুলো ব্রাঞ্চ আছে, সেই ব্রাঞ্চের মধ্যে একটা ব্রাঞ্চ, সরি, ল এর কতগুলো ব্রাঞ্চ আছে তার মধ্যে একটা ব্রাঞ্চ হচ্ছে বিজনেস ল। ল এর ব্রাঞ্চগুলো কেমন হতে পারে? যেমন ল হতে পারে অনেক ধরনের, লাইক কনস্টিটিউশনাল ল হতে পারে, তারপরে হতে পারে সিভিল ল হতে পারে, তারপরে হতে পারে ক্রিমিনাল ল হতে পারে, ঠিক আছে, এরপরে তোমার কমিউনাল ল হতে পারে, এভাবে বিজনেস ল হতে পারে, সাইবার ল হতে পারে, এই। তাহলে এখানে আমরা দেখছি যে আমাদের কনসার্ন হচ্ছে বিজনেস ল। এটি কেন? কারণ হচ্ছে যে আমরা এমন কিছু রুলস নিয়ে কথা বলবো যে রুলসগুলো হচ্ছে আমাদের ব্যক্তিগত বিহেভিয়ার নয়, বেসিক্যালি আমাদের ইনস্টিটিউশনসগুলো, বিজনেস ইনস্টিটিউশনগুলোর বিহেভিয়ার অথবা আমাদের বিজনেস ট্রানজ্যাকশনগুলোর বিহেভিয়ারকে গাইড করবে, এই জন্য এগুলোকে আমরা বলছি বিজনেস ল। বিজনেস ল এনকম্পাসেস দ্য ল গভর্নিং কন্ট্রাক্টস। তাহলে বিজনেস ল তো আমরা ইন জেনারেল বলে দিলাম, কিন্তু এর ভিতরে থাকবে কি কি, এর স্কোপ কি, এর এরিয়া কোথায়? এর এরিয়াগুলো হচ্ছে যেমন এখানে কন্ট্রাক্টস থাকবে, হ্যাঁ, তারপরে সেলস থাকবে, কমার্শিয়াল পেপার্স থাকবে, এজেন্সি থাকবে। কন্ট্রাক্ট মানে তোমরা জানো চুক্তি, সেল হলো বিক্রয়, ঠিক আছে, কমার্শিয়াল পেপার এটা এটা হচ্ছে তোমার কি বলা যায় যে বিভিন্ন ধরনের পেপার্স, যেমন ডিবেঞ্চার্স আছে, ঋণপত্র এরকম, তারপরে হচ্ছে এজেন্সি, যেটা এজেন্সি কি হতে পারে, এজেন্সির বাংলা কি হতে পারে, প্রতিনিধি, প্রতিনিধিত্ব এরকম কিছু একটা, যাক সবকিছুর বাংলা এখানে ওইভাবে আনা যাবে না, এজেন্সি, কন্ট্রাক্ট অফ এজেন্সি এটা। আরেকটা হচ্ছে এমপ্লয়মেন্ট ল, এমপ্লয়মেন্ট কি, যেটা যেটা জব, যেটা চাকরি আমাদের, ঠিক আছে, এমপ্লয়মেন্ট ল। এরপর হচ্ছে বিজনেস অর্গানাইজেশনস, প্রপার্টি অ্যান্ড বেলমেন্টস, এই বিষয়গুলো এখানে থাকবে, এগুলো হচ্ছে বিজনেস ল এর এরিয়া বা স্কোপ। আমি একটা ক্লাসে আছি, পরে কথা বলবো। তাহলে বেলমেন্ট, আদার পপুলার এরিয়াস ইনক্লুড ইন্স্যুরেন্স, উইলস অ্যান্ড স্টেট প্ল্যানিং অ্যান্ড কনসিউমার অ্যান্ড ক্রেডিটর প্রোটেকশন। বিজনেস ল মে ইনক্লুড ইস্যুস সাচ অ্যাজ স্টার্টিং, সেলিং অর বাইং এ স্মল বিজনেস, ম্যানেজিং এ বিজনেস, ডিলিং উইথ এমপ্লয়িজ অর ডিলিং উইথ কন্ট্রাক্টস অ্যামাং আদার্স। তাহলে এই বিষয়গুলো হচ্ছে যে বিজনেস ল এর এরিয়া, ঠিক আছে, এইসব বিষয়গুলোতে আমরা আমাদের স্টাডিগুলোকে ইয়ে করবো আর কি, এটাকে কি বলে, রোমিং করবো, আওয়ার স্টাডিজ উইল রোম অ্যারাউন্ড দিস এরিয়াস। সোর্সেস অফ মার্কেন্টাইল ল, যে এই যে আমরা বলছি কমার্শিয়াল ল অথবা মার্কেন্টাইল ল অথবা বিজনেস ল, এগুলো কোত্থেকে আসলো, ঠিক আছে, এগুলোর সোর্স কোথায়? এগুলোর সোর্স হচ্ছে যেমন ইংলিশ মার্কেন্টাইল ল, ইন্ডিয়ান মার্কেন্টাইল ল, দ্য স্ট্যাটিউট ল, জুডিশিয়াল ডিসিশনস অর কেস ল, আর এটা হচ্ছে কাস্টমস অ্যান্ড ইউজেস। ইংলিশ মার্কেন্টাইল ল যেটা, এটা হচ্ছে আমরা জানি আমাদের এই অঞ্চল প্রায় 190 বছর ব্রিটিশরা শাসন করেছে, ইট ওয়াজ রুলড বাই ব্রিটিশ অ্যান্ড ইট ওয়াজ এ কলোনি, ব্রিটিশ কলোনি ফর অ্যারাউন্ড 190 ইয়ার্স। তো 190 বছর সময়টা কিন্তু একেবারে কম নয়, এই সময়ের ভেতরে এখানে অনেক কিছু উত্থান পতন হয়েছে, ঠিক আছে, অনেক রুলিং। এর আগে আমরা দেখেছি যে এই অঞ্চল মোঘল সম্রাটদের দ্বারা শাসিত ছিল, তারও আগে এই অঞ্চলটা হিন্দু রাজাদের দ্বারা শাসিত ছিল, পাল বংশ, সেন বংশ, এরকম একটা হিন্দি মুভি আছে অশোকা, তোমরা যদি দেখো তাহলে দেখবে ওখানে এই যুদ্ধগুলো দেখায়, এগুলো কিভাবে পাল বংশ, সেন বংশ তারা যুদ্ধ করেছে, এই, এবং তাদের ডমিনেশন ছিল এই এলাকাতে। এরপরে এখানে ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বখতিয়ার খিলজি আসলো, তারপরে এই অঞ্চলে ইসলাম আসলো, এই অঞ্চলে মোঘল সম্রাটরা আসলো বিভিন্ন জায়গা থেকে, পারস্য থেকে, ইরান থেকে এবং অন্যান্য জায়গা থেকে এসে তারা এখানে সাম্রাজ্য তৈরি করলো,
এবং তারা প্রায় 500-600 বছর এখানে মোগল সাম্রাজ্য ছিল। তারপরে নবাবী আমল ছিল, আমরা দেখেছি এখানে বাংলার শেষ স্বাধীন নবাব হচ্ছে সিরাজউদ্দৌলা, ঠিক আছে, যেটা উনি 1757 সালে পলাশীর যুদ্ধের মাধ্যমে তার একটা কি হয় যে তার রাজ্যের পতন হয়, ঠিক আছে, বাংলায় মুসলিম শাসনদের পতন হয়। এই রাজু ভাই আমি একটা ক্লাসে একটু আধা ঘন্টা 1 ঘন্টা পরে কথা বলি। তারপরে হচ্ছে এখানে এটা আমরা দেখেছি যে ইংলিশ মার্কেন্টাইল ল, যে ইংলিশ রুলিং যখন ছিল তখন থেকে, ওই যে 1757-র পর থেকেই মূলত একেবারে 1947 পর্যন্ত একদম 190 বছর, ঠিক আছে, এখানে ব্রিটিশরা মোটামুটি রুলিং করেছে। তো তারা এখানে তাদের যে ল গুলো আছে সেই ল গুলোকে এস্টাবলিশ করেছে। তারও আগে এখানে মূলত কমিউনাল ল ছিল, হিন্দু ল ছিল অথবা মোহামেডান ল ছিল, মুসলিম আইন অথবা হিন্দু আইন ছিল। এরপরে এই ব্রিটিশ ল গুলো এখানে এসছে। তো যেমন এখনো আমরা যে ল অফ কন্ট্রাক্ট করি, এই ল অফ কন্ট্রাক্ট হচ্ছে 1872 সালের অ্যাক্ট, ঠিক আছে, দ্য কন্ট্রাক্ট অ্যাক্ট 1872, 1872 সালের অ্যাক্ট। তাহলে এই জন্য আমরা বলছি যেহেতু ল অফ কন্ট্রাক্ট এটা বিজনেস ল এর কিন্তু ফাউন্ডেশন বলি আমরা, বিজনেস ল এর এটা হচ্ছে বেসমেন্ট, এটার উপরে এখনকার মডার্ন বিজনেস দাঁড়িয়ে আছে। তাহলে যেই ফাউন্ডেশনের উপরে মডার্ন বিজনেস দাঁড়িয়ে আছে সেই ফাউন্ডেশন যে লটা, এই লটাই এসছে হলো ব্রিটিশ ল থেকে। তাহলে আমরা বলতে পারি যে হ্যাঁ, ব্রিটিশ ল আমাদের একটা মেইন সোর্স, যেখান থেকে আমাদের কাছে এই আমাদের বিজনেস ল গুলো এসছে। এখনো আমরা এই ল অফ কন্ট্রাক্ট ওই ওই ব্রিটিশ ল অনুযায়ী পালন করছি বা মেনে চলছে। এরপরে যেটা আছে ইন্ডিয়ান ইন্ডিয়ান মার্কেন্টাইল ল, ব্রিটিশরা চলে যাওয়ার পরে আমাদের এখানে এটা একটা সাবকন্টিনেন্ট ছিল, হ্যাঁ, ওই ভারত পাকিস্তান এগুলোর একটা একসাথে সাবকন্টিনেন্ট ছিল, ইন্ডিয়ান সাবকন্টিনেন্ট। তো সেই ইন্ডিয়ান সাবকন্টিনেন্টও পরবর্তীতে অবশ্য ভেঙে যায়। তো এরপরে ইন্ডিয়ান যে লগুলো ছিল সেই লগুলো আমাদের এখানে কিছু মানে তারা রোল প্লে করেছে। এরপরে আমরা দেখেছি যে স্ট্যাটিউট ল, আমাদের মূল ল হচ্ছে এটাই স্ট্যাটিউট ল, যেটা হচ্ছে আমাদের দেশীয় ল, এগুলো অরিজিনাল ল, আমাদের পার্লামেন্টে তৈরি হয়েছে। যেমন এখানে বলছে যখনই আমরা কোনো কিছুর এই যে ল তৈরি করার প্রয়োজনীয়তা অনুভব করেছি, তখনই আমাদের যে পার্লামেন্টের একটা বডি আছে যারা এই বিলগুলো তৈরি করে, ঠিক আছে, সো এই বিলগুলো তৈরি করে তারা পার্লামেন্টে নিয়ে যায় এবং পার্লামেন্টে এই বিলটা সে রেইজ করে। রেইজ করার পরে ওখানে ভোটিং হয়, ভোটিং হওয়ার পরে তখন ইয়েস অর নো, যদি বলে যে ইয়েস এটা পাস করা যাবে, তখন পার্লামেন্টে এটা পাস হয়ে যায়, ঠিক আছে, যে ফার্স্ট when a bill is passed by the parliament and signed by the president, subsequently it must be signed by the president, then it becomes an act or a statute. The bulk of business law jeta ma dekhechi is statute law, business law er odhikangsho tai e theke ashe, statutes theke ashe. Tale statute kon gulo, statute hocche je gulo amader parliament e toiri hoy shegulo. যেমন দু একটা এক্সাম্পল এখানে আমরা দিতে পারি, একটা হচ্ছে দ্য ফাইন্যান্স অ্যাক্ট 2011, যেটা এটা আমাদের এই 2011 9 বছর আগে আমাদের পার্লামেন্টে তৈরি হয়েছে এটা আমাদের ফাইন্যান্স অ্যাক্ট। এরপরে ইন্ডাস্ট্রিয়াল পলিসি অর্ডার তৈরি হয়েছে 2010-এ। তারপরে ভ্যাট অ্যাক্ট, যেটা আমরা যে ভ্যাট দিই, ভ্যালিউ অ্যাডেড ট্যাক্স, এটা ভ্যালিউ অ্যাডেড ট্যাক্স যেটা আমরা দিচ্ছি, এই ট্যাক্সটা কিন্তু আমাদের একটা অ্যাক্ট অনুযায়ী হচ্ছে 1991 এসে একটা তৈরি হয়েছে, ভ্যাট অ্যাক্ট, ভ্যালিউ অ্যাডেড ট্যাক্স অ্যাক্ট, ঠিক আছে, এবং এটা সম্ভবত 2012 সালে আবার রিভাইজ হয়েছে। যাই হোক, আমাদের এই যে প্রাইভেট ইউনিভার্সিটি যেটা তৈরি হয়েছে বাংলাদেশে, এখন 105টা প্রাইভেট ইউনিভার্সিটি আছে, ঠিক আছে, এই প্রাইভেট ইউনিভার্সিটিগুলো কিন্তু তৈরি হয়েছে একটা অ্যাক্টের উপরে ভিত্তি করে, এটা হচ্ছে প্রাইভেট ইউনিভার্সিটি অ্যাক্ট বলি আমরা, ঠিক আছে। তো প্রাইভেট ইউনিভার্সিটি অ্যাক্টটা তৈরি হয়েছে হলো 1992-তে, 1992 সালে, ঠিক আছে, এবং সেই অ্যাক্ট অনুযায়ী আমাদের IIUC হয়েছে 1995 সালে। এরপরে আমাদের এখানে কোম্পানি অ্যাক্ট আছে, কোম্পানি অ্যাক্ট কিন্তু আগের অ্যাক্ট ছিল, এটা 1932 এর অ্যাক্ট ছিল,
1913 সালের অ্যাক্ট পরবর্তীতে এটা আমরা দেখেছি 1994 এ এসে 94 সালে এটা অ্যামেন্ডমেন্ট হয়েছে এই প্রাইভেট ইউনিভার্সিটি অ্যাক্ট যেটা 1992 তে হয়েছে এটা কিন্তু 2010 সালে আবার অ্যামেন্ডমেন্ট হয়েছে সো ওখানে কিছু প্রভিশন এসেছে যেমন আউটার ক্যাম্পাস বন্ধ করে দেওয়ার যে সিদ্ধান্ত এই সিদ্ধান্তটা 2010 সালে প্রাইভেট ইউনিভার্সিটি অ্যাক্টে রিভিশনের মাধ্যমে অ্যাড করা হয়েছে ইনকর্পোরেট করা হয়েছে এবং ক্যাম্পাসগুলোকে নতুন ইউনিভার্সিটি বানানোর যে প্রক্রিয়া সেটাও ওই ওই পলিসির মধ্যে আছে 2010 এ যেটা হয়েছে অ্যামেন্ডমেন্ট এরপরে একটা আছে যেটাকে বলি আমরা জুডিশিয়াল ডিসিশন অর কেস ল এটা আরেকটা বড় সোর্স যেখান থেকে ল আসে এটা হচ্ছে কোর্ট জাজেস যারা আছে জাজেস তারা যদি ডিসিশন দেয় যে ডিসিশন দেবে ওই ডিসিশনগুলোকে ল হিসেবে ট্রিট করা হয় যেমন আমরা দেখেছি কেয়ারটেকার গভর্নমেন্টের যেই আমাদের পলিসি আছে এই পলিসিটা এটা একটা ল ছিল কেয়ারটেকার গভর্নমেন্টের তো পরবর্তীতে এটা নিয়ে যখন জটিলতা তৈরি হলো কেয়ারটেকার গভর্নমেন্টের রোল হচ্ছে তারা 3 মাস ক্ষমতায় থাকবে 90 দিন এবং এই 3 মাসের মধ্যে তারা তাদের মূল এজেন্ডা থাকবে নির্বাচন কন্ডাক্ট করা ইলেকশন কন্ডাক্ট করা ইলেকশন করে তারা যারা জনপ্রতিনিধি আছে তাদের কাছে পলিটিক্যাল পার্টি আছে তাদের কাছে ক্ষমতা হস্তান্তর করে তারা চলে যাবে এটি হচ্ছে তাদের এজেন্ডা ছিল কিন্তু আমরা দেখেছি 2006 সালে এই কেয়ারটেকার গভর্নমেন্ট এসে 2008 সাল পর্যন্ত 2 বছর তারা ক্ষমতায় থেকেছে তাহলে যারা 3 মাস ক্ষমতায় থাকার কথা তারা যদি 2 বছর ক্ষমতায় থাকে তাহলে 3 মাস পরের বাকি সময়টা তো তারা অবৈধ ছিল এটা ওটা একটা ইলিগ্যাল মানে গভর্নমেন্ট ছিল ওই সময় যদিও তারা ওই সময় কিছু রুল জারি করেছিল এবং সেই রুল গুলোতে তারা বলেছিল ইট ওয়াজ ডক্ট্রিন অফ নেসেসিটি যেটা হচ্ছে যে প্রয়োজনীয়তার যে প্রিন্সিপাল সেই প্রিন্সিপাল যে জনগণ মনে করছে তারা থাকা উচিত এখনকার যে কন্ডিশন আছে সেই কন্ডিশনে তাদের থাকা উচিত এই কথা বলে তারা থেকেছে কিন্তু দ্যাট ওয়াজ নট জাস্টিফাইড কারণ ল দ্বারা এটা সাপোর্টেড ছিল না তো হাউএভার পরে আমরা দেখেছি যে যখন 2008 সালে বা নির্বাচন হলো পরে 2009 সালের দিকে যখন আওয়ামী লীগ গভর্নমেন্ট ফর্ম করলো তখন তারা এই ইস্যুটাকে কোর্টে নিয়ে গেল এবং বললো যে এটার ব্যাপারে একটা ডিসিশন যেন কোর্ট দেয় কোর্ট পরবর্তীতে ডিসিশন দিল যে হ্যাঁ কেয়ারটেকার গভর্নমেন্ট আসলে কোনো ভালো ব্যবস্থা নয় এটি আমাদের দেশে থাকা উচিত না এবং যদি পলিটিক্যাল পার্টিটা মনে করে তাহলে আরো সর্বোচ্চ 2 টার্ম এটা থাকতে পারে এছাড়া এটার কোনো প্রয়োজনীয়তা নাই তো অ্যাকর্ডিংলি দেখো এরপরে কিন্তু আর এই কেয়ারটেকার গভর্নমেন্ট হয়নি আসতে পারেনি আর কোনো নির্বাচন কেয়ারটেকার গভর্নমেন্টের আন্ডারে হয়নি তার মানে পুরো গভর্নমেন্ট ব্যবস্থাটাই কিন্তু অফ হয়ে গেল এটা কিসের ভিত্তিতে হয়েছে কোর্টের সিদ্ধান্তের ভিত্তিতে হয়েছে তাহলে এরকম বিষয়গুলো আছে অনেকগুলো বিষয় যেগুলো কোর্ট থেকে আসে সেগুলোকে আমরা বলি প্রিসিডেন্টস এই যে এখানে শব্দটা আছে প্রিসিডেন্টস বা এক্সাম্পলস ফ্রম কোর্ট আর কিছু বিষয় আছে এটা একটা ওয়েবসাইট এই ওয়েবসাইটের মধ্যে আমাদের দেশের কিছু ল আছে এই জন্য আমি ওয়েবসাইটের লিঙ্কটা দিয়েছি এখানে যদি ক্লিক করো তাহলে সেই ওয়েবসাইটে আমরা চলে যাব আমি ক্লিক করে দেখতে পাই সম্ভবত এটা অনেকদিন আপডেট হয় না এই ওয়েবসাইটটা ওকে এটা এখন লোকেট করতে পারছে না ইন্টারনেট সার্ভার হাউএভার এটা বোর্ড অফ ইনভেস্টমেন্টের একটা ওয়েবসাইট ছিল সেই ওয়েবসাইটের মধ্যে এই আইডিয়াগুলো এসেছিল কিছু ল ওখানে আপলোড করে দেওয়া ছিল যে কাস্টমস এন্ড ইউজেজেস এটা হচ্ছে আরেকটা সোর্স আমাদের যেটা হচ্ছে কাস্টমস অর ইউজেজ অফ এ পার্টিকুলার ট্রেড অলসো গাইডস দ্য কোর্টস ইন ডিসাইডিং ডিসপিউটস অ্যারাইজিং আউট অফ এ মার্কেন্টাইল ট্রানজ্যাকশনস বাট সাচ এ কাস্টম মাস্ট বি ওয়াইডলি নোন সার্টেন অ্যান্ড রিজনেবল অ্যান্ড মাস্ট নট বি অপোজড টু এনি লেজিসলেটিভ এনাক্টমেন্ট কোনো ইনস্টিটিউশন এর পার্সোনাল যদি কোনো প্র্যাকটিস থাকে সেই প্র্যাকটিসটা কোর্টকেও গাইড করে যে কোর্ট যখন ডিসিশন নেবে এই সংক্রান্ত কোনো জটিলতা যদি তৈরি হয় তাহলে কোর্ট দেখবে যে এই প্রতিষ্ঠানটা কিভাবে চলে হ্যাঁ সে এতদিন কিভাবে চলে এসছে এবং এই বিষয়ে এর আগে আর কোনো জটিলতা ছিল কিনা তখন কোর্ট এই কাস্টমস গুলোকে বা প্র্যাকটিসেস গুলোকে বা রিচুয়ালস প্রথাগুলোকে আমলে নেয় ঠিক আছে এটা হচ্ছে মানে প্রথাগুলো অনেক সময় আইন হয়ে যায় যেমন আমরা আমাদের এখানে যে ধরো মুসলিমদের মধ্যে যে বিবাহ হয় সেই বিবাহ একটা পদ্ধতিতে হয় এই পদ্ধতিটা ওয়াইডলি নন এবং এটা কান্ট্রির আমাদের সাথে কোনো সংঘর্ষ নাই সাংঘর্ষিক না ঠিক আছে সো এই যে মুসলিম ম্যারেজ যে ল আছে বা ইয়ে আছে এই বিষয়গুলো আমাদের একটা প্রথা সো এই প্রথাটাই
কোর্ট ঠিক রাখবে, যদি এই বিষয়ে কোনো জটিলতা আসে তাহলে প্রথা কি বলে সেই বিষয়ে দেখবে কোর্ট। আরেকটা হচ্ছে এখানে আমাদের নেচার অ্যান্ড কাইন্ডস অফ কন্ট্রাক্ট, ওই ইন্ট্রোডাকশনের সাথেই এটার একটা টপিক। এখানে আমরা কন্ট্রাক্ট কে একটু ডিটেইল অ্যানালাইসিস করব। দ্য ল অফ কন্ট্রাক্ট ইজ দ্য ফাউন্ডেশন আপন হুইচ দ্য সুপার স্ট্রাকচার অফ মডার্ন বিজনেস ইজ বিল্ট। ইট ইজ কমন নলেজ দ্যাট ইন বিজনেস ট্রানজ্যাকশনস কোয়াইট অফেন প্রমিসেস আর মেড এট ওয়ান টাইম অ্যান্ড দ্য পারফরমেন্স ফলোজ লেটার। তাহলে আমরা যে পারফরমেন্স গুলো করে থাকি সেগুলো প্রমিসের উপরে ডিপেন্ড করে, ঠিক আছে? আমরা একজন আরেকজনের সাথে যে প্রমিস করি সেই প্রমিসের উপরে ডিপেন্ড করে পারফরমেন্স হয়। এখন এখানে বলেছে যে যে আমি তোমাদেরকে একটু আগেই যে ইনফরমেশনটা দিলাম যে এখনকার মডার্ন বিজনেস যেটা আছে এটা এই সুপার স্ট্রাকচারটা ল অফ কন্ট্রাক্টের ফাউন্ডেশনের উপরে দাঁড়িয়ে আছে। তাহলে ফাউন্ডেশন হচ্ছে ল অফ কন্ট্রাক্ট। আমরা যদি ল অফ কন্ট্রাক্টকে সরিয়ে ফেলি তাহলে মডার্ন বিজনেসটা কোলাপস করবে, একদম ফল করবে এটা। সো ইট ইজ কমন নলেজ দ্যাট ইন বিজনেস ট্রানজ্যাকশনস কোয়াইট অফেন, বিজনেস ট্রানজ্যাকশন গুলোতে একেবারে মোস্ট অফেন আমরা কি করি যে প্রমিস করি এবং সেই প্রমিস গুলো আলোকেই পারফরমেন্স করি। এখানে একটা কথা যে কন্ট্রাক্টের কেন প্রয়োজনীয়তা, কন্ট্রাক্টের প্রয়োজনীয়তা এটাই যে আমরা যখন প্রমিস করি এই প্রমিসের মধ্যে যদি কোনো অব্লিগেশন না থাকতো তাহলে আমরা উই উড ফ্রিকোয়েন্টলি ব্রিচ দ্য প্রমিস, আমরা প্রমিস কেউ রাখতাম না। কিন্তু প্রমিস রাখাটা কি ইম্পর্টেন্ট নয়? প্রমিস রাখাটা কি ইম্পর্টেন্ট নয়? অবশ্যই ইম্পর্টেন্ট। একজন আরেকজনকে প্রমিস করলো যে আই উইল সাপ্লাই ইউ 100 টনস অফ রাইস, ঠিক আছে? এটা হচ্ছে ফর এক্সাম্পল 40,000 টাকা পার টন, ঠিক আছে? তাহলে আই উইল সাপ্লাই ইউ 100 টনস অফ রাইস। কিন্তু পরবর্তীতে দেখা গেল যে সে এই প্রমিসটা রাখলো না, সেই রাইসটা সাপ্লাই দিল না। তো না দেওয়ার কারণে একটা পক্ষ অনেক বেশি ক্ষতিগ্রস্ত হয়ে গেল। এখন সে যে সাপ্লাইটা দিল না তার জন্য যদি কোনো শাস্তির ব্যবস্থা না থাকে তাহলে তো এরকম অনেকেই করতে থাকবে, অনেকেই প্রমিস করবে এরপর আর প্রমিসে রাখবে না। এই জন্য হচ্ছে যে আমাদের ল, যে ল যদি আমাদের কাছে থাকে তাহলে আমরা প্রমিস রাখতে বাধ্য হব, ঠিক আছে? ল উইল মেক মি বাউন্ড টু কিপ প্রমিস। এটাও বোর্ড অফ ইনভেস্টমেন্টের ওই ওয়েবসাইট যেখানে যে ল অফ কন্ট্রাক্টটা আপলোড করে দেওয়া আছে, পুরো ল অফ কন্ট্রাক্টটা এখানে আছে। এখন আমরা যদি দেখি এখানে যে ল, এই ল অফ কন্ট্রাক্টের মধ্যে কন্ট্রাক্টটাকে ডিফাইন করা যায় কি করে, হোয়াট ইজ অ্যাকচুয়ালি কন্ট্রাক্ট? আচ্ছা তোমাদের কোনো আইডিয়া আছে, কেউ শেয়ার করতে পারবা যে হোয়াট ইজ কন্ট্রাক্ট? এনিওয়ান? এনিওয়ান? তোমাদের মধ্যে হাইয়েস্ট সিজিপিএ কার? তানিয়ার সিজিপি হাইয়েস্ট, মাশাআল্লাহ, খুব ভালো। তানিয়া আনমিউট করে একটু বলো তো দেখি তুমি কন্ট্রাক্ট বলতে কি বুঝো। স্যার এটা নিয়ে আইডিয়া নাই। কোনো আইডিয়া নাই? না স্যার। আচ্ছা, এমনিতে সাধারণভাবে সাধারণভাবে স্যার সাধারণভাবে কোন একটা কিছুর বিনিময়ে কোন একটা কিছু, স্যার আমি যেটা যেটা বুঝি এটা বলো। হ্যাঁ স্যার, কোন একটা কাজ করার জন্য তার জন্য কোন একটা কিছু বন্ধক দেওয়া টাইপের বা কোন একটা কিছু, স্যার বোঝাতে পারতেছি না। আচ্ছা স্যার, ডিল টাইপের করা হয়, ডিল টাইপের করা হয়। আচ্ছা, এটা কে বলছে? মেহরুন, মেহরুন সিদ্দিক। মানে রোজাদার, জানো তো? রোজা রাখো তো নাকি ঠিকঠাক মতো? জি স্যার। ঠিক আছে, মাশাআল্লাহ। তুমি বলতে পারবা কিছু? চুক্তি বোঝাই আমরা, যে কোন
ঠিক আছে, দেখো আসলে আল্লাহ পাক আমাদের মাথার মধ্যে কিন্তু সবকিছুর প্রশ্ন এবং সবকিছুর উত্তর আল্লাহ পাক আমাদের মাথার মধ্যে দিয়ে দিছে। ঠিক আছে, লার্নিং প্রসেস যেটা, এটা স্টার্ট হয় কোশ্চেনিং এর মাধ্যমে। তুমি যদি কোশ্চেন করো যে কোনো বিষয়ে, তাহলে এটা তুমি অ্যান্সার পেয়ে যাবে একসময়। ঠিক আছে, কারণ আমাদের ব্রেনের ভেতরে দুই ধরনের নিউরন থাকে। এক ধরনের নিউরন হচ্ছে কোশ্চেনিং নিউরন, আর আরেক ধরনের নিউরন হচ্ছে অ্যানসারিং, অ্যানসার জেনারেটিং নিউরন। ঠিক আছে, এই কোশ্চেন জেনারেটিং নিউরন যখন অ্যানসার জেনারেটিং নিউরনের সাথে অ্যাড হয়ে যায়, তখনই ওই প্রসেসটাকে বলে লার্নিং প্রসেস। বুঝতে পেরেছ? তো এই জন্য তুমি যদি শিখতে চাও, তাহলে তোমাকে প্রশ্ন করা শিখতে হবে বা প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করতে হবে, তাহলে তুমি এটা শিখতে পারবে। তো যাই হোক, এখানে একজন বলেছে এগ্রিমেন্ট। ঠিক আছে, আসলে কন্ট্রাক্ট মানে হচ্ছে এগ্রিমেন্ট, এগ্রিমেন্ট। ঠিক আছে, দেখো, অ্যাকর্ডিং টু সেকশন 2H অফ দ্য কন্ট্রাক্ট অ্যাক্ট, অ্যান এগ্রিমেন্ট এনফোর্সেবল বাই ল ইজ এ কন্ট্রাক্ট। তাহলে অ্যান এগ্রিমেন্ট এনফোর্সেবল বাই ল ইজ এ কন্ট্রাক্ট, এ কন্ট্রাক্ট দেয়ারফর ইজ অ্যান এগ্রিমেন্ট, the object of which is to create legal obligation. তাহলে what is legal obligation and what is agreement, এটা আমাদেরকে জানতে হবে। agreement এর বিষয়ে আমরা আসব। legal obligation হচ্ছে a duty enforceable by law, a duty enforceable by law, এমন কর্তব্য যেই কর্তব্যের মধ্যে আইন প্রয়োগ করা যায়, তাহলে সেটাকে আমরা বলবো legal obligation। ঠিক আছে, এই লিগাল অব্লিগেশন যখন এগ্রিমেন্টের সাথে অ্যাড হবে, তখন আমরা সেটাকে বলবো হলো কন্ট্রাক্ট। তাহলে কন্ট্রাক্ট হ্যাজ গট টু এলিমেন্টস, ওয়ান ইজ এগ্রিমেন্ট, অ্যানাদার ওয়ান ইজ লিগাল অব্লিগেশন। দেখো এখানে আমি একটা ইকুয়েশন ডেভেলপ করে দিয়েছি, এটা হচ্ছে এগ্রিমেন্ট প্লাস লিগাল অব্লিগেশন ইকুয়ালস টু কন্ট্রাক্ট। তাহলে এগ্রিমেন্ট কি, এই যে আমি একটু আগে বললাম যে এগ্রিমেন্টে আমি আসছি, তার আগে লিগাল অব্লিগেশনটা বলি। লিগাল অব্লিগেশন হচ্ছে ডিউটি এনফোর্সেবল বাই ল। তাহলে এগ্রিমেন্ট কি, এগ্রিমেন্ট হচ্ছে এভরি প্রমিস এন্ড এ সেট অফ প্রমিসেস ফর্মিং দ্য কনসিডারেশন ফর ইচ আদার ইজ অ্যান এগ্রিমেন্ট। তাহলে প্রত্যেকটা প্রমিস যখন এটার সাথে কনসিডারেশন অ্যাড হবে, তখন সেটা হয়ে যাবে এগ্রিমেন্ট। আর এই এগ্রিমেন্টের সাথে যখন লিগাল অব্লিগেশন অ্যাড হবে, তখন সেটা হবে কন্ট্রাক্ট। তাহলে এভরি প্রমিস, প্রমিসটা কি করে তৈরি হয়, হাউ প্রমিস ইজ ক্রিয়েটেড, এখানে আমরা দেখতে পাচ্ছি যে প্রমিস তৈরি হয় অফার এবং অ্যাকসেপ্টেন্সের মাধ্যমে। ঠিক আছে, প্রমিসের জন্য কি লাগবে, অফার লাগবে, আর একটা হচ্ছে অ্যাকসেপ্টেন্স লাগবে। হ্যাঁ, তো অফার কি, অফার হচ্ছে যখন আমি অন্য আরেকজনের কাছে, ওয়েন ওয়ান পারসন এক্সপ্রেস হিজ উইলিংনেস টু অ্যানাদার, যখন একজন আরেকজনের কাছে তার একটা এক্সপ্রেশন অফ উইলিংনেস, সে কিছু করতে চায় এই বিষয়টা ব্যক্ত করবে, অর টু অ্যাবস্টেইন ফ্রম ডুইং এনিথিং, সে কোনো কিছু করতে চায় অথবা কোনো কিছু করা থেকে বিরত থাকতে চায়, এই বিষয়টা যখন সে আরেকজনের কাছে ব্যক্ত করবে, এই জন্য ব্যক্ত করবে যে যার কাছে সে এটা বলছে, সে যেন এটার উপরে একটা ইয়েস অথবা নো বলে, তাহলে এটাকে আমরা বলবো অফার। আর অ্যাকসেপ্টেন্স হলো ওই যে অফারটা এসছে, অ্যাকসেপ্টেন্স ইজ দ্য ম্যানিফেস্টেশন অফ অফার। ঠিক আছে, অফারের, অফারকে যদি আমি ম্যানিফেস্ট করি, আমি এন্ডোর্স করি, তাহলে সেটাকে বলা হবে অ্যাকসেপ্টেন্স। তাহলে এই অফার এবং অ্যাকসেপ্টেন্স মিলে হয় প্রমিস, প্রমিসের সাথে কনসিডারেশন অ্যাড হলে পরে সেটা হয় এগ্রিমেন্ট, আর এগ্রিমেন্টের সাথে লিগাল অব্লিগেশন অ্যাড হলে পরে ওটা হয় কন্ট্রাক্ট। আমি যদি এইভাবে এটাকে না বুঝতে পারি, তাহলে আমি কখনোই কন্ট্রাক্ট বুঝতে পারবো না। তো এখানে একটা কথা আছে যেটাকে বলে, অনেক সময় আমি এটা প্রশ্ন করি, পরীক্ষায় দেই, যে অল কন্ট্রাক্টস আর এগ্রিমেন্টস বাট অল এগ্রিমেন্টস আর নট কন্ট্রাক্টস, সকল চুক্তি হচ্ছে সম্মতি, এগ্রিমেন্ট, বাট সকল সম্মতি কিন্তু চুক্তি নয়। ঠিক আছে, তাহলে এটাকে এক্সপ্লেইন করতে বলা হবে। আমি একটা এক্সাম্পল এখানে দিয়েছি তোমাদেরকে, এক্সাম্পল অথবা একটা ছোট্ট এক্সপ্লেনেশন দিয়েছি, এটা হচ্ছে এগ্রিমেন্টস অফ মোরাল, religious or social nature. For example, a promise to lunch together at a friend's house are not contracts because they are not likely to create
লিগ্যাল অব্লিগেশন আমরা যদি লিগ্যাল অব্লিগেশন তৈরি করতে না চাই বা কোনো এগ্রিমেন্ট বাই নেচার যদি লিগ্যাল অব্লিগেশন তৈরি করতে না পারে তাহলে সেই এগ্রিমেন্টটা এগ্রিমেন্টই থেকে যায়, সেটা আর কন্ট্রাক্ট হয় না। এক্সাম্পল কি বলেছে? এক্সাম্পল বলেছে যে প্রমিস টু লাঞ্চ টুগেদার এট এ ফ্রেন্ডস হাউস, তোমার এক বান্ধবী তোমাকে দাওয়াত দিল বাসায় যাওয়ার জন্য। ফর এক্সাম্পল তানিয়া লাবণীকে দাওয়াত দিল বাসায় গিয়ে আজকে দুপুরে লাঞ্চ করার জন্য। যদিও এখন করোনা, বেশি একটা যাওয়া টাওয়া ঠিক না বাসায়, করোনা শেষ হলে মনে করে যে দাওয়াত দিল। তাহলে কি হচ্ছে যে লাবণী বলল ঠিক আছে ওকে, এটা তো খুব ভালো সংবাদ, তানিয়া তোমার বাসায় আমি গিয়ে আজকে দুপুরে লাঞ্চ করব। তাহলে এটা এখানে কিন্তু একটা অফার হয়ে গেল, অ্যাকসেপ্টেন্স হয়ে গেল, এবং এখানে একটা প্রমিসও হয়ে গেল। লাবণী প্রমিসড টু তানিয়া দ্যাট শি উইল হ্যাভ লাঞ্চ টুগেদার এট দ্য হাউস অফ তানিয়া। তাহলে যে এখানে একটা এগ্রিমেন্ট হয়ে গেল, লাঞ্চও করা হবে, লাঞ্চ হচ্ছে কনসিডারেশন, তাহলে এটা করা হবে, তাহলে এগ্রিমেন্ট হয়ে গেল। এখন ধরো দুপুর পার হয়ে, বিকাল পার হয়ে, সন্ধ্যা হয়ে গেল, লাবণী তানিয়ার বাসায় আসলো না, তাহলে কি ঘটনা ঘটলো এখানে? এই লাবণী হচ্ছে প্রমিস ব্রেক করলো, সে ডিড নট কিপ হার প্রমিস। তো তাহলে এখন তানিয়া কি করবে? তানিয়া তো মোটামুটি ভালোই খরচ টরচ করেছিল, লাবণী আসবে আজকে খাওয়াবে, কিন্তু পরে কি ঘটলো? পরে হচ্ছে হলো না, এটা লাবণী তানিয়ার বাসায় গেল না। তাহলে কি করবে তানিয়া? কোর্টে গিয়ে লাবণীর বিরুদ্ধে মামলা করে দিবে? হ্যাঁ, কোর্টে গিয়ে মামলা করে দিবা নাকি বলো তো? জি স্যার, করে দিবে। হ্যাঁ ঠিক আছে, এই জন্যই তো ল পড়াইতেছি তোমাদেরকে। জি স্যার। তাহলে এটা আমরা বলছি এমনিতেই, কিন্তু আমরাও জানি যে এটা আমরা ফান করে বলছি, ঠিক আছে, আমরা এটা করব না, ঠিক আছে। জি স্যার। কেন করবো না, তার কারণ হচ্ছে যে দেখো আমরা এটা যখন আমি তাকে দাওয়াত দিই এবং সে যখন দাওয়াত অ্যাকসেপ্ট করে এসে খাবে আমার বাসায়, তখন আমার মনের মধ্যেই কিন্তু যে তার বিরুদ্ধে সে না আসলে আমি আইনগত ব্যবস্থা নিবো, এই ধরনের কোনো কিছু আমার মনেই ছিল না। এবং সে আসে নাই, সন্ধ্যা পার হয়ে রাত্রও হয়ে গেল, এরপরের দিন এসে গেল, এখনো আমার মনের মধ্যে এই ধরনের কোনো চিন্তা আসছে না যে আমি তার বিরুদ্ধে লিগাল অ্যাকশনে যাব, ঠিক আছে। তাহলে এই যে চিন্তা আসছে না, এটা এই কারণেই আসছে না যে এই এগ্রিমেন্টের নেচারটা হচ্ছে সোশ্যাল নেচারের এগ্রিমেন্ট এটা। তাহলে সোশ্যাল, মোরাল এবং রিলিজিয়াস নেচারের যে এগ্রিমেন্ট গুলো আছে, সেই এগ্রিমেন্ট গুলো বাই ডিফল্ট কোনো লিগাল অব্লিগেশন তৈরি করে না, আইনগত বাধ্যবাধকতা। লাবণীয় ওটা ফিল করে নাই যে না আমাকে তানিয়া দাওয়াত দিয়েছে, আমার যাওয়াই উচিত, আসলে আমি যদি না যাই তাহলে এখানে একটা বিশাল সমস্যা হয়ে যাবে, মানে আমাকে হয়তো ল এনফোর্সিং মানে টিম আইসা রাত্রে বেলা ধরে নিয়ে যাবে, ঠিক আছে, অথবা আমাকে একটা বিশাল অঙ্কের জরিমানা করবে, এই ধরনের কোনো অ্যাপ্লিকেশনও সে কিন্তু ফিল করে নাই, এই কারণেই সে আসে নাই। যদি এটা ফিল করতো তাহলে সে কিন্তু ঠিকই আসতো, ঠিক আছে, সে বাধ্য হতো আসতে। তো এই যে দেখো, মানে এই ফিলিংস গুলো ডেভেলপ না যদি করে কোনো ট্রানজেকশনে বা কোনো ইভেন্টে, তাহলে সেই ইভেন্টকে আমরা লিগাল ইভেন্ট বলতে পারবো না। তোমরা কি বুঝতে পেরেছো আমার কথা? জি স্যার, বুঝতে পারছি স্যার। হ্যাঁ, তো এখন কথা হচ্ছে যে যদি এই ধরনের কোনো ফিলিংস ডেভেলপ হয় তাহলে সেই এগ্রিমেন্টটা কিন্তু মানে লিগাল অব্লিগেশন তৈরি করবে এবং অটোমেটিক্যালি এটা কন্ট্রাক্ট হয়ে যাবে। আচ্ছা, আমি আরেকটা এক্সাম্পল দেই। এখন ধরো তানিয়া একটা বিয়ের অনুষ্ঠানে যাবে। আচ্ছা, আমরা আমাদের পার্টিসিপেন্টদের একটু দেখি, খালি তানিয়া আর লাবণীর নাম বললে তো হবে না, এখানে মেহরুন সিদ্দিকী আছে আর হচ্ছে রিফা, আমরা এই দুইজনকে নিয়ে একটু গল্প করি। মেহরুন সিদ্দিকী দেখা গেল যে একটা বিয়ের অনুষ্ঠানে যাবে, এখন তার একটা ভালো গহনা দরকার, আপাতত তার হাতে নাই, সে রিফার কাছে গেল, গিয়ে বলল রিফা তুমি, তোমার তো দেখছি আমি একটা ডায়মন্ড নেকলেস আছে, এটা তুমি আমাকে দাও, আমি একটু বিয়ের অনুষ্ঠান থেকে ঘুরে আসি,
এসেই দিয়ে দিব আবার তোমাকে এটা। তো এখন যেহেতু খুব ভালো বান্ধবী মেহরুন, এজন্য রিফা করলো কি তার ডায়মন্ড নেকলেসটা মেহরুনকে দিল। মেহরুন বিয়ের অনুষ্ঠান অনুষ্ঠান খুব সুন্দরভাবে কমপ্লিট করে আসলো, ডায়মন্ড নেকলেস টেকলেস পরে সুন্দর সেজে গুজে। এরপরে আসার পরে সে রিফার সাথে আর যোগাযোগ করে না, একদিন দুই দিন তিন দিন পার হয়ে যায়। রিফা সৌজন্যতার খাতিরে ভাবতেছে যে হ্যাঁ, সে বিয়ের অনুষ্ঠান অনুষ্ঠান করে খায় এটাই আসছে, অনেক টায়ার্ড, ঠিক আছে আস্তে আস্তে যোগাযোগ করবে। এইভাবে এক সপ্তাহ পার হয়ে গেল। তো এক সপ্তাহ পরে রিফা কি মেহরুনকে একটু খোঁজ খবর নেবে না, যে কি মেহরুন তুমি কেমন বিয়ে টিয়ে খাই না, ডায়মন্ড নেকলেস এর কথা না হয় জিজ্ঞেস আস্তে আস্তে করলো, বুঝতে পেরেছ? তো এইভাবে দেখা গেল যে সাত দিনের দিন খবর নিল যে মেহরুন কেমন আছে, বিয়ের অনুষ্ঠান কেমন হয়েছে একটু খবর টবর নিয়ে, দশ দিনের মাথায় যদি মেহরুনের পার থেকে আর কোনো রেসপন্স না দেখে যে ডায়মন্ড নেকলেস ফেরত দেওয়ার বিষয়ে আর কোনো কথা নাই, তখন রিফা কি করবে? আর হচ্ছে যে সে খালি কান্না করে পার করবে এরকম তো হবে না, ঠিক আছে? তো রিফা তুমি বলো যে তোমার মনের মধ্যে কি ব্যাপার তৈরি হচ্ছে এখন, ডায়মন্ড নেকলেস যদি 10 দিন পরেও ফেরত না দেয়? তো জিজ্ঞেস তো করতে হবে আগে, কেন দিচ্ছে না বল। এক মাস পরে যদি ফেরত না দেয় তাহলে বন্ধুত্ব আর থাকবে? বন্ধুত্ব থাকবে না, আস্তে আস্তে কিন্তু লিগাল অ্যাকশনের দিকে যাবে, ঠিক আছে? অবশ্যই তুমি এক সময় পুলিশে কমপ্লেইন করবা যে আমার এই ডায়মন্ড নেকলেস নিয়ে তো আর দিচ্ছে না ফেরত, বুঝতে পেরেছ? জি স্যার। তাহলে দেখো এই যে এখানে কিন্তু লিগাল অ্যাকশনে যাওয়ার একটা টেন্ডেন্সি ডেভেলপ করছে, ঠিক আছে? লিগাল অ্যাকশনে যাওয়ার একটা টেন্ডেন্সি ডেভেলপ করছে, পরেও করছে, এবং তুমি যখন তাকে দিয়েছিলা ডায়মন্ড নেকলেস তখন তুমি অবশ্যই এক্সপেক্ট করতেছিলা যে সে এটা বিয়ের অনুষ্ঠান থেকে এসেই আমাকে আবার ফেরত দিয়ে দিবে। তাহলে এসেই আবার ফেরত দিয়ে দিবে, এই যে এটার থেকে কিন্তু একটা অব্লিগেশন ডেভেলপ করে এখানে তোমার মনের মধ্যেও, তার সাথে আইনগত সম্পর্ক তৈরি করার একটা প্রক্রিয়া ছিল, এবং সেও যখন নেয় সেও ফিল করতেছিল মোরালি যে হ্যাঁ আমাকে এটা ফেরত দিতে হবে, কিন্তু একটা পর্যায়ে এসে এখন আর সে এটা ফিল করছে না অন্য কোনো কারণে হয়তো, ঠিক আছে? যে সেটা এই তো, তাহলে দেখো যে আমরা কিছু সম্পর্ক আছে বা কিছু এগ্রিমেন্ট আছে যেখানে আমরা দেখি অটোমেটিক্যালি এখানে লিগাল অব্লিগেশন তৈরি হয়ে যায়, ঠিক আছে? অথবা যে কোনো একটা বিজনেস ট্রানজ্যাকশন, একজন তুমি ধরো এখন আমরা অনলাইন শপিং করছি অনেকেই, তো অনলাইন শপিং এ গিয়ে তুমি এক জায়গায় অ্যাডভান্স করে বসে আছো একটা ড্রেসের জন্য অথবা একটা কোনো কিছুর জন্য, তুমি অথবা তুমি একটা সেলফোন নিতে চাও, ঠিক আছে? অথবা একটা কোনো ডিভাইস নিতে চাও, তুমি এক জায়গায় অনলাইনে আপিল করে বসে আছো, তাকে পেমেন্টও করে দিয়েছো বিকাশে, এরপরে সে তোমাকে ওই প্রোডাক্টটা আর বাসায় ডেলিভারি দিচ্ছে না, তাহলে তুমি কি তার এগেনস্ট লিগাল অ্যাকশনে যাবে কিনা? লিগাল অ্যাকশনে যাবে কিনা? জি স্যার, অবশ্যই লিগাল অ্যাকশনে যাবে। তাহলে এটাকেই আমরা বলছি যে এটা হচ্ছে তোমার কন্ট্রাক্ট হবে তখন, ঠিক আছে? অবশ্যই এটা কন্ট্রাক্ট হয়ে যাবে, কেন? কারণ এই এগ্রিমেন্টের সাথে লিগাল অব্লিগেশন অ্যাড হয়ে গেছে। তো বেসিক্যালি আমাদের পয়েন্ট এটাই যে এগ্রিমেন্টস অফ মোরাল, রিলিজিয়াস এবং সোশ্যাল নেচারের যেগুলো, সেগুলোর সাথে লিগাল অব্লিগেশন অ্যাড হয় না, এই জন্য ওই এগ্রিমেন্টগুলো এগ্রিমেন্টই থেকে যায়, এগুলো কন্ট্রাক্ট হয় না। আর এখানে দেখো, ইন বিজনেস এগ্রিমেন্টস দ্য প্রিসাম্পশন ইজ ইউজুয়ালি দ্যাট দ্য পার্টিজ ইন্টেন্ড টু ক্রিয়েট লিগাল রিলেশনস, ঠিক আছে? লিগাল রিলেশন তৈরি করার ইন্টেনশন যদি আমাদের মনের মধ্যে থাকে, যে ইন্টেন্ট, যেটা ইন্টেন্ট হচ্ছে ইন্টেনশন আসে, ইন্টেন্ট মানে ইচ্ছা পোষণ করে, তাহলে এই এই বিজনেস এগ্রিমেন্টগুলো অটোমেটিক্যালি কন্ট্রাক্ট হয়ে যাবে। কারণ ইন অল কাইন্ড অফ বিজনেস এগ্রিমেন্ট আমাদের মনের মধ্যে এটা থাকে যে আমরা একটা লিগাল অব্লিগেশন তৈরি করব।
তোমাদের সাথে আমার ক্লাস কয়টা পর্যন্ত? স্যার একটা 20 একটা 20 একটা 20 ঠিক আছে। আজকে আমরা একটু আগে আগে ছেড়ে দেব, ধরো জি স্যার একটা একটা 10 এর দিকে হয়তো ছেড়ে দিতে পারি। জি স্যার। তো এখানে যেটা বলছে যে এসেনশিয়াল এলিমেন্টস অফ এ ভ্যালিড কন্ট্রাক্ট, তোমাদের যদি বোরিং লাগে অথবা কোনো কিছু দরকার হয় তোমরা আমাকে জানাবে কিন্তু, ঠিক আছে? এখানে হ্যান্ড রেজ এর অপশন আছে, হ্যান্ড রেজ করবে, আমি তোমাদেরকে কাছ থেকে শুনে আমরা এটা ওই অনুযায়ী ব্যবস্থা নিব, ঠিক আছে? কিন্তু কখনোই যে তোমার খারাপ লাগছে এরপরে জোর করে বসে থাকছো বা ইয়ে করছো এরকম করবে না, আমাকে বললে আমি ছুটি দিয়ে দিব, অসুবিধা নেই। তাহলে এখানে আমরা দেখছি যে একটা কন্ট্রাক্ট হওয়ার জন্য 10টা এসেনশিয়াল এলিমেন্ট থাকতে হয়, যেমন অফার এন্ড অ্যাকসেপ্টেন্স, ইন্টেনশন টু ক্রিয়েট লিগ্যাল রিলেশনস। আচ্ছা আজান দিচ্ছে, আমরা মনে এক মিনিট একটু চুপচাপ বসে থাকি। হ্যাঁ তোমরা এর মধ্যে দেখো পয়েন্টগুলো একটু দেখো। জি স্যার। অলরাইট, আমাদের আজান শেষ হয়ে গেছে। এখন এখানে আমরা দেখতে পাচ্ছি যে একটা ভ্যালিড কন্ট্রাক্টের জন্য 10টা এসেনশিয়াল এলিমেন্টস থাকতে হয়। ফার্স্ট যেটা হচ্ছে অফার এন্ড অ্যাকসেপ্টেন্স, এরপর হচ্ছে ইন্টেনশন টু ক্রিয়েট লিগ্যাল রিলেশনস, থার্ড হচ্ছে লফুল কনসিডারেশন, ফোর্থ ক্যাপাসিটি অফ দ্য পার্টিস, ফ্রি কনসেন্ট, লফুল অবজেক্ট, রাইটিং অ্যান্ড রেজিস্ট্রেশন, সার্টিনিটি, পসিবিলিটি অফ পারফরমেন্স, একটা হচ্ছে নট এক্সপ্রেসলি ডিক্লেয়ার্ড ভয়েড। অফার এন্ড অ্যাকসেপ্টেন্স এর কথা আমি কিছুক্ষণ আগেই বলেছি। এখানে পয়েন্ট যেটা সেটা হচ্ছে যে অফার এন্ড অ্যাকসেপ্টেন্স মাস্ট বি লফুল ফর এ ভ্যালিড কন্ট্রাক্ট। দেখো এখানে আমরা লিখেছি যে এসেনশিয়াল এলিমেন্টস অফ এ ভ্যালিড কন্ট্রাক্ট। কন্ট্রাক্টের অনেকগুলো টাইপ আছে, ভ্যালিড কন্ট্রাক্ট আছে, ভয়েডেবল কন্ট্রাক্ট আছে, ভয়েড কন্ট্রাক্ট আছে, আনএনফোর্সেবল কন্ট্রাক্ট আছে, ইলিগাল কন্ট্রাক্ট আছে, এরপরে আবার অন্য ফর্মে এক্সিকিউটেড কন্ট্রাক্ট আছে, এক্সিকিউটরি কন্ট্রাক্ট আছে, ঠিক আছে, এক্সপ্রেস কন্ট্রাক্ট আছে, ইমপ্লাইড কন্ট্রাক্ট আছে, এবং কনস্ট্রাকটিভ অর কোয়াসি কন্ট্রাক্ট আছে। এরকম বিভিন্ন ধরনের কন্ট্রাক্ট আছে, তার মধ্যে একটা হচ্ছে ভ্যালিড কন্ট্রাক্ট। এই ভ্যালিড কন্ট্রাক্ট হওয়ার জন্য যে কন্ডিশন, এই কন্ডিশন হচ্ছে যে অফার অ্যান্ড অ্যাকসেপ্টেন্স মাস্ট বি লফুল। এটা কিরকম, যেমন ধরো আনলফুল অফার অ্যান্ড অ্যাকসেপ্টেন্সও হতে পারে। আমি একজনকে বলতে পারি যে আমি তোমাকে আই উইল গিভ ইউ 500 টাকা ইফ ইউ কিল মিস্টার এক্স। তুমি যদি মিস্টার এক্স কে গিয়ে খুন করে আসো আর তাহলে আমি তোমাকে 500 টাকা দিব। তাহলে দেখা গেল যে একজন গিয়ে একজন বলল, রাজি হয়ে গেল যে ঠিক আছে ওকে 500 টাকা আপনি আমাকে দিবেন, আমি আই উইল কিল সামওয়ান। তো তাহলে কি হচ্ছে যে এটা কি লফুল হবে, এটা কি লফুল হবে? আমি একজনের সাথে এগ্রিমেন্টে পৌঁছাচ্ছি না স্যার। না স্যার হবে না। আরেকজনকে কিল করার বিষয়ে কোনো এগ্রিমেন্ট যদি হয় তাহলে সেই এগ্রিমেন্ট এটা ইলিগ্যাল এগ্রিমেন্ট হবে। এবং সেটা কেন, তার কারণ হচ্ছে এখানে অফার এবং অ্যাকসেপ্টেন্স ইলিগ্যাল আনলফুল। তাহলে আনলফুল অফার এন্ড অ্যাকসেপ্টেন্স সবসময় আনলফুল অথবা ইলিগ্যাল কন্ট্রাক্ট তৈরি করে, এটা কখনোই ভ্যালিড কন্ট্রাক্ট তৈরি করতে পারবে না। এরপরে হচ্ছে ইন্টেনশন টু ক্রিয়েট লিগ্যাল রিলেশন, ইন্টেনশন টু ক্রিয়েট লিগ্যাল রিলেশন। যেমন আমরা যদি এক্সপ্লেনেশনে আসি, দেখো এই যে এক্সপ্লেনেশন এখানে বলছে এই কথাগুলো, এই যে অফার মাস্ট বি লফুল, অ্যাকসেপ্টেন্স মাস্ট বি লফুল, দ্যাস রেজাল্টিং ইন অ্যান এগ্রিমেন্ট, দ্য অ্যাজেক্টিভ লফুল ইমপ্লাইজ দ্যাট দ্য অফার অ্যান্ড অ্যাকসেপ্টেন্স মাস্ট স্যাটিসফাই দ্য রিকোয়ারমেন্ট অফ দ্য কন্ট্রাক্ট অ্যাক্ট ইন রিলেশন দ্যাট টু।
এরপরে এখানে বলছে intention to create legal relation. There must be an intention among the parties that the agreement should be attached by legal consequences and create legal obligation. তাহলে এখানে একটা নিয়ত থাকতে হবে সবকিছুর জন্য. আমরা দেখেছি আমাদের একটা হাদিস আছে বলছে ইন্নামাল আমালু বিন্নিয়াত, সকল কিছু নিয়তের উপরে নির্ভরশীল. এখন নিয়ত যদি আইনগত সম্পর্ক তৈরি করার থাকে তাহলে অবশ্যই এটা ভ্যালিড কন্ট্রাক্ট হবে, আর নিয়ত যদি আইনগত সম্পর্ক তৈরি করার না হয় তাহলে সেটা অবশ্যই ইয়া হবে না, ভ্যালিড কন্ট্রাক্ট হবে না. যেমন এখানে একটা ইলাস্ট্রেশন দিয়েছে, তাই তোমাদের বইয়েও আছে এরকম, যে এম প্রমিসেস হিজ ওয়াইফ এন টু গেট হার এ শাড়ি ইফ শি উইল সিং এ সং. এম বলছে তার ওয়াইফ এন কে, নাদিয়াকে বলছে, মানে তার ওয়াইফ নাদিয়াকে বলছে, আমি এই নামগুলো দিয়েছি একটি কাল্পনিক নাম, টু গেট হার এ শাড়ি, যে সে তাকে একটা শাড়ি কিনে দেবে, তার ওয়াইফকে শাড়ি কিনে দেবে যদি সে একটা গান গায়। নাদিয়া স্যাং এ সং বাট মানিক ডিড নট ব্রিং দ্য শাড়ি ফর হার. নাদিয়া গান গাইলো কিন্তু মানিক এখন তাকে আর শাড়ি কিনে দিচ্ছে না. তাহলে ক্যান নাদিয়া ব্রিং অ্যান অ্যাকশন এগেনস্ট মানিক ইন এ কোর্ট টু এনফোর্স দ্য এগ্রিমেন্ট. এখন কি নাদিয়া মানিকের বিরুদ্ধে কোর্টে গিয়ে মামলা করবে যে আমি তার কথা মতো এগ্রিমেন্ট অনুযায়ী গান গাইছি কিন্তু এখন সে তো আমাকে শাড়ি কিনে আর দিচ্ছে না? তো এটা কি কোর্টে মামলা করার জিনিস? এটা কি কোর্টে মামলা হবে? হবে না. ওই যে ওই কন্ট্রাক্টের মধ্যে যেটা আমরা বলেছিলাম তানিয়া এবং লাবণীর মধ্যে খাওয়া দাওয়ার বিষয়, হ্যাঁ এটা অনেকটা সেরকম হয়ে গেল. এখানে কি হবে? এখানে মান অভিমান হবে. এখানে ছবিগুলো আমি একটু ফান করে দিয়েছি, ঠিক আছে? ছবিগুলো দেখতে পাচ্ছ তোমরা? জি স্যার দেখতে পাচ্ছি স্যার. খুব মান অভিমান চলছে এখানে. তারপরে মান অভিমানে একজন আবার স্কার্ফ নিয়ে ঝুলে পড়ছে, এখন আরেকজন বলতেছে নো মাই নিউ স্কার্ফ. জি স্যার. শি অল থ্রু শি ইজ কনসার্নড অ্যাবাউট হার স্কার্ফ. আরেকজনের যে জীবন শেষ হয়ে যেতেছে ওই বিষয়ে কোনো চিন্তা ভাবনা নাই, ঠিক আছে? সো another one is, third one is lawful consideration. Consideration means price. ওই যে আমরা বলেছিলাম যে promise এর সাথে যখন consideration যোগ হবে তখন এটা agreement হবে. এই এটা হচ্ছে সেই consideration. এই কনসিডারেশনটা হইতে হবে লফুল. এই গাড়ির ছবি আমি এই জন্য দিয়েছি যে অনেক সময় কেউ একজন চুরি করে গাড়ি এনে বিক্রি করে দেয়, তাহলে চোরাই গাড়ি যদি কেউ বিক্রি করে সেটা কি লফুল কনসিডারেশন হবে? না স্যার, হবে না. অনেক সময় চোরাই মোবাইল বিক্রি হয়, এই চোরাই মোবাইল এটা কি লফুল কনসিডারেশন হবে? না স্যার. এখন বিভিন্ন ধরনের টেকনোলজি আছে, এই টেকনোলজি গুলো দিয়ে আইডেন্টিফাই করে ফেলা সম্ভব যে এই মোবাইলটা এখন কার হাতে আছে, বুঝতে পেরেছ? তো তুমি যদি এরকম সেকেন্ড হ্যান্ড কারো কাছ থেকে কেনো এটা খোঁজ খবর না নিয়ে, তাহলে এমনও তো হতে পারে যে তোমাকে আইডেন্টিফাই করে এনে মানে ল এনফোর্সার্স যারা আছে তারা দেখলো যে তোমার হাতে একটা মোবাইল ফোন, তুমি বলছো যে না আমি এটা কিনেছি এক জায়গা থেকে, কিন্তু তুমি যদি এটা প্রুফ করতে না পারো তাহলে তোমাকেই তারা কিন্তু ভিন্ন কিছু হিসেবে সাব্যস্ত করবে, ঠিক আছে? সো অ্যান এগ্রিমেন্ট ইজ লিগালি এনফোর্সেবল অনলি হোয়েন ইচ অফ দ্য পার্টিস টু ইট গিভস সামথিং অ্যান্ড গেটস সামথিং ইন এ লেজিটিমেট ওয়ে. কনসিডারেশন মে বি অ্যান অ্যাক্ট দ্যাট ইজ ডুইং সামথিং অর ফরবিয়ারেন্স নট ডুইং সামথিং, ঠিক আছে? কনসিডারেশন উভয়টাই হতে পারে, কোনো কিছু করাও কনসিডারেশন হতে পারে, কোনো কিছু না করাও কনসিডারেশন হতে পারে. যেমন এখন আমরা দেখছি যে ভারতের লাদাখ সীমান্তে ভারত এবং চীন মুখোমুখি, ঠিক আছে? তো এই অবস্থা থেকে উভয়ই ভালো থাকার জন্য উভয়ে একটা চুক্তি করতে পারে যে চলো আমরা মারামারি না করি, ঠিক আছে? তাহলে এটা হচ্ছে নট ডুইং সামথিং, চলো আমরা যুদ্ধ না করি. তো এটাও একটা চুক্তি হতে পারে. তাহলে এখানে না করার যে বিষয়টা, আমরা যেটা করছি না এটাই একটা কনসিডারেশন, ঠিক আছে? হ্যাঁ. এরপর হচ্ছে ক্যাপাসিটি অফ দ্য পার্টিস টু অ্যান এগ্রিমেন্ট মাস্ট বি কম্পিটেন্ট. আমি আর 2 মিনিটের মধ্যে তোমাদের ছেড়ে দেবো, আজকে আমি বলেছি তোমাদের 1:10 ছাড়বো. দ্য পার্টিস টু অ্যান এগ্রিমেন্ট, কারণ একটা বিষয়ে আবার গাড়ি ছেড়ে দিবে তো. জি স্যার. হ্যাঁ হ্যাঁ, পরে আবার সিট টিট পাওয়া যাবে না, ঠিক
ঠিকঠাক মত দাও আরে গাড়ি আরে নাই দ্য পার্টিস টু অ্যান এগ্রিমেন্ট মাস্ট বি কম্পিটেন্ট টু কন্ট্রাক্ট আদারওয়াইজ ইট ক্যানট বি এনফোর্সড বাই এ কোর্ট অফ ল যদি পার্টিগুলো যারা ইয়ে করছে চুক্তির মধ্যে আসছে এগ্রিমেন্ট করছে যে পার্টিগুলো তাদের যদি ক্যাপাসিটি ডেভেলপ না করে তাহলে তারা ইয়েতে চুক্তিতে আসতে পারবে না ঠিক আছে সো ক্যাপাসিটি কি ক্যাপাসিটি হচ্ছে এগুলা যে দ্য পার্টিস মাস্ট বি এজ অফ মেজরিটি তাকে 18 বছরের বেশি বয়স হতে হবে ঠিক আছে কিছু কিছু কন্ট্রাক্টের ক্ষেত্রে সেটা ডিফারেন্ট হতে পারে যেমন বাংলাদেশে আমাদের আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা মেয়েদের বিয়ের বয়স কমাই দিয়েছে 18 বছরের জায়গায় সম্ভবত এখন 16 বছর করছে স্যার 16 বছর করছে হ্যাঁ জি স্যার তাহলে এখন 16 বছরে একটা পার্টির ক্যাপাসিটি ডেভেলপ করে গেল কন্ট্রাক্টে আসার ঠিক আছে 16 বছর 16 বছরেই মোটামুটি একজন এই কন্ট্রাক্টে আসতে পারবে ঠিক আছে তো ইউজুয়ালি আমরা দেখি যে ক্যাপাসিটি হচ্ছে যে 18 ইয়ার্স হতে হবে আর না হলে সেটা ইভেন আমেরিকান সোসাইটিতে আমরা দেখি এরকম আছে যে 18 ইয়ার্স না হলে তার এজ অফ মেজরিটি হয় না এজ অফ মেজরিটি না হলে কন্ট্রাক্ট করতে পারবে না নাম্বার 1 নাম্বার 2 হচ্ছে মাস্ট বি সাউন্ড মাইন্ড সুস্থ মস্তিষ্ক সম্পন্ন হতে হবে ঠিক আছে লুনেটিক যদি হয় তারপরে ইডিয়ট যদি হয় তাহলে সে কন্ট্রাক্ট করতে পারবে না হ্যাঁ তাকে সাউন্ড মাইন্ডের হতে হবে কিছু মানুষ আছে একেবারে বোকা সহজ সরল কিছুই বোঝে না ঠিক আছে যেমন আমার এক আত্মীয় ছিল তারে যদি বলা হতো যে আমি বাইরে গিয়ে একটা হাতি দেখে আসছি যেটার কোনো মাথা নাই ঠিক আছে মাথা ছাড়া হাতি সেটা বিশ্বাস করে ফেলতো ঠিক আছে বলতো যে তাই নাকি এটা তো মারাত্মক ব্যাপার হ্যাঁ মাথা ছাড়া হাতি তো সে হয়তো দেখতে যাওয়ার জন্য চিন্তা ভাবনা করতে থাকবে যে ঠিক আছে চল আমিও দেখে আসি ঠিক আছে তো এরকম যদি কেউ হয় তাহলে সে কন্ট্রাক্ট করতে পারবে না ইডিয়ট যদি হয় লুনেটিক যদি হয় ইনসেইন যদি হয় তাহলে সে কন্ট্রাক্ট করতে পারবে না তাকে সাউন্ড মাইন্ডের হতে হবে আরেকটা হচ্ছে হি মাস্ট নট বি ড্রাঙ্কেন মাদকাসক্ত অবস্থায় কন্ট্রাক্ট করতে পারবে না কেউ যদি মাদকাসক্ত হয় ড্রাঙ্কেন হয় নেশাগ্রস্ত হয় তাহলে সে চুক্তি করতে পারবে না তবে একজন মানুষ ড্রিঙ্ক করে এটাই ডিসকোয়ালিফিকেশন না সে ড্রাঙ্কেন অবস্থায় চুক্তি করতে পারবে না ঠিক আছে ড্রিঙ্ক ড্রিঙ্ক করে কিন্তু এখন ড্রিঙ্ক করে নাই এখন ঠিক আছে ড্রিঙ্ক করলে তো সাধারণত আসমানের উপর দিয়ে চলে ঠিক আছে ওই যতক্ষণ আসমানের উপর দিয়ে চলবে ততক্ষণ কন্ট্রাক্ট করতে পারবে না সে যখন ওই আসক্তি কেটে যাবে এবং সে জমিনে নামবে তখন সে কন্ট্রাক্ট করতে পারবে জি স্যার হ্যাঁ তো এটা হচ্ছে বিষয় এগুলো আর আরেকটা হচ্ছে যে সে যে চুক্তি করছে এই চুক্তি করার ব্যাপারে তার উপরে কোনো নিষেধাজ্ঞা নাই তাহলে সে চুক্তি করতে পারে তাহলে সে কোয়ালিফাইড ঠিক আছে যেমন আমরা দেখেছি আমাদের যে ক্রিকেটারদের অনেককে অনেক সময় 2 বছরের জন্য 5 বছরের জন্য নিষিদ্ধ করে যে না সে 5 বছর খেলতে পারবে না যে আমাদের বাংলাদেশে আশরাফুলকে করেছিল এরকম হ্যাঁ তো এরকম যদি কাউকে নিষিদ্ধ করে তাহলে সে দেখা গেছে আর কারোর সাথে চুক্তি করতে পারবে না তো আজকে এই পর্যন্তই থাকুক একটা 12 হয়ে গেছে থ্যাংক ইউ ভেরি মাচ হ্যাঁ জি স্যার স্যার আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ স্যার আসসালামু আলাইকুম স্যার আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম